আমার ভাইয়েরা, এই হাজি সাহেবেরা সবচেয়ে বেশি ক্ষমা পায় আরাফার দিন। আল্লাহ তাআলার লাখ লাখ বান্দা তাম দুনিয়া থেকে তারা হজের জন্য এগিয়ে যায়, তাম পৃথিবী থেকে। আমরা এর সূচনা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। আগে মোকাদ্দমা হিসাবে তার গুরুত্ব বলছি। যখন আরাফার মাঠে হাজির হয়, কত রকমের মানুষ, কালো সাদা, কত দেশের মানুষ, কত ভাষার মানুষ, ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, চেহারার সৌন্দর্য ভিন্ন, গায়ের রং ভিন্ন, কিন্তু সবার মুখ থেকে শুধুমাত্র একটাই শব্দ, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তাম দুনিয়ার মানুষগুলো আরাফার ময়দানে একত্রিত হয়ে সবাই মিলে তাওহীদের ঘোষণা দেয়, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি আনন্দিত হন। আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিম ইউলাব্বি ইল্লা লাব্বাব মান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি মিন শাজারিন ওয়ালা মিন মিন শাজারিন ওয়ালা মাদার। আল্লাহর হাবিব বলছেন, যখন আল্লাহর কোনো মুসলিম বান্দা তালবিয়া পড়তে শুরু করে দেন, তখন তার তালবিয়ার সাথে তার ডান পাশে, তার বাম পাশে যত ঘর আছে, যত বাড়ি আছে, গাছপালা আছে, জমিনের বিভিন্ন অংশ সবগুলো একসাথে তালবিয়া পড়তে শুরু করে দেয়, লা শারীকা লাক, রব তোমার কোনো শরীক নাই। তাম দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীর যত কর্মসূচি ছিল, কার্য বিবরণী ছিল, তার মাঝে এক নাম্বার কর্ম ছিল শিরিকের বিরোধিতা করা। আল্লাহ তাআলা আছেন, এটা মানুষকে বোঝানো লাগে না। আল্লাহ যে আছেন এটা মানুষ সৃষ্টিগতভাবে বুঝবে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে কিছু বুঝ দিয়েছেন, তার মাঝে একটা হলো কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার ক্ষমতা মজ্জাগত। আর আল্লাহ অস্বীকার করার মতো মন্দ কাজ হতে পারে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ যে আছে এটা বোঝার জন্য আপনি নিজের দিকে তাকান। আপনি আপনার মাঝে গবেষণা করলে, এই চোখ এত সুন্দর করে কে বসাইল, এত সুন্দর করে নাকটা কে দিল, এত সুন্দর দাঁত কে সময় মতো আমার মুখের ভিতরে তৈরি করে দিল। এইভাবে আপনি নিজেকে যদি গবেষণা করেন, আপনার মন বলবেই নিশ্চয়ের পিছনে একজন সৃষ্টিকর্তা আছেই, আল্লাহ আছে। এটা মক্কার কাফের রজন্ত নবীদের মিশন আল্লাহ আছে এটা বলা নয়। নবীদের মিশন ছিল যেই আল্লাহ আছে তার সাথে কাউকে শরীক করা যাবে না। তাওহীদ বুঝানো, শিরকের বিরোধিতা করা, তাওহীদ সাব্যস্ত করা নবীদের এক নাম্বার কর্মসূচি। আর হজের ময়দানে আরাফার দিন সবগুলা মানুষ একত্রিত হয়ে তারা সবাই মিলে শিরকের বিরোধিতা করছে, তাওহীদের ঘোষণা দিচ্ছে, লা শারীকা লাক। এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই দিবসটা এত প্রিয়। বিশ্ব নবী বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু ইবাদাহু মিন ইয়াউমিন আরাফা। আরাফার দিবসে আল্লাহ তাআলা তার যত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি আর কোন দিবসে এত বেশি দেন না। ইযা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফার দিবস আসে, ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাইদ দুনিয়া ফায়ুবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ অবতীর্ণ হন,
দুনিয়ার আকাশে এসে তিনি আরাফার মাঠে উপস্থিত। লাখ লাখ হাজী সাহেব তাদেরকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করেন, গর্ব করেন। আল্লাহ তাআলা বলুন, জুরু ইলা ইবাদি ইয়াতাউনি শাসান গাবরান দাজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ফেরেশতারা, তোমরা বলছিলা মানুষ বানায়ও না, তারা হানাহানি করবে, রক্তপাত করবে, মারামারি কিলাকিলি করবে, আমরাই যথেষ্ট ইবাদতের জন্য, তাসবির জন্য। আমি তোমাদেরকে বলছি, আরাফার মাঠে আমার বান্দাগুলার দিকে তাকাও, সাদা কাপড়ের কাপড়ের মতো পরে, শাসান গাবরান দাজিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, উস্কু খুস্কু চুল, ধুলি দূষরিত দেহ, তাকায়া দেখো সবাই লাব্বাইক লাব্বাইক বলছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। ইয়ারজুনা রাহমাতি, তারা আমার রহমত পাওয়ার জন্য পাগল পারা। ওয়ালা ইয়ারাউনা আযাবি, জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, অথচ তারা আমার জাহান্নাম দেখে নাই। তোমরা তাকাও, সবাই এক শব্দে লাব্বাইক বলছে, আল্লাহ আমি হাজির। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমি তাদেরকে ডাক দিয়েছিলাম, তারা আজকে এসে ডাকে হাজিরা দিচ্ছে, আমার শরীক নাই ঘোষণা দিচ্ছে। ওশহিদুকুম কত গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। ওই আরাফার ময়দানে আল্লাহ তাআলা সব মানুষকে ক্ষমা করার ঘোষণা দেন। হাদিস আসছে, তখন আল্লাহর কিছু ফেরেশতা বলে, আল্লাহ অমুকে তো জুলুম করছে, অমুকে তো জেনা করছে, অমুক তো মিথ্যা কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ভালো মানুষদের সাথে একত্রিত হওয়ার কারণে তাদের উসিলায় তাদেরকেও ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, মারুইয়া শয়তান আসগর ওয়ালা আদহার ওয়ালা আগিয়াস মিন হাদাল ইয়াউম লাম্মা রা মিন তানাজ্জুলির রাহমা ওয়াত তাজাউযির রাব আনিজ যুনুবিল কাবীর যুনুবিল আযীম। শয়তান কামি নবী মুহাম্মদ আরাফার দিবসে যত হতাশ দেখি, যত দুর্বল দেখি, যত মনক্ষুণ্ণ দেখি, যত ক্রোধান্বিত দেখি, আর কোনোদিন ততটা দেখি নাই। আরাফার দিবসে শয়তান খুব হতাশ থাকে, একবারে নাজুক থাকে, রাগে ফাইটা যায়, সে খুব ক্রোধান্বিত থাকে, কারণ সে দেখতে পায় আর সে আজিম থেকে কিভাবে রহমত প্রবাহিত হচ্ছে। লাম্মা রা মিন তানাজ্জুলির রাহমা, যখন সে দেখে কিভাবে আল্লাহ রহমতের সাগরের দরজা খুলে দিয়েছে, কিভাবে রহমত আসতেছে। ওয়ান তাজা উযিজ যুনুবিল আযীম, এবং সে অনেক কষ্ট করায়া করায়া মানুষরে দিয়া বড় বড় গুণাগুলো করাইছিল, সে দেখতে পায় ওই আরাফার দিবস আল্লাহ সব গুণা মাফ করে দিচ্ছেন। সে যখন দেখে আমি কত কষ্ট কইরা তার বেনামাজি বানাইছিলাম, কত নামাজ কাজা করাইছি, তাকে আমি কত সিনেমা দেখাইছি, কষ্ট করে তাকে মদ পান করিয়েছিলাম, তার পিছনে লেগেছিলাম, দিনের পর দিন ইসলামের বিরোধিতা করাইছি, এইভাবে কত কষ্ট করে আমি তাদের গুণাগার বানাইছি, কিন্তু আরাফার দিবসে দেখতে পায় ওই খারাপ মানুষগুলো ভালোদের সাথে একত্রিত হওয়ার কারণে আল্লাহ তাদের গুণাগুলো ক্ষমা করে দিচ্ছেন। আল হাজ্জ ইয়াউম আরাফা, আরাফার মাঠে না গেলে হজ হয় না। আল্লাহর হাবিবের জন্য বলছেন, হজের মূল অংশই হলো আরাফার মাঠে উপস্থিত হওয়া। এখন এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা চান তার গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিতে, তিনি চান মানুষগুলোকে নিষ্পাপ বানাতে, এবং হজের মাধ্যমে তিনি চান তাদেরকে জান্নাতি বানিয়ে দিতে।
এজন্যই তিনি হজকে করেছেন ইসলামের পাঁচ খটির এক খটি। মানুষ হজ করতে যাবে, সেখানে গিয়া মানুষগুলো কাবার চারপাশে দৌড়াবে, তাওয়াফ করবে, সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করবে, মুজদালিফায় গিয়ে আরাফায় গিয়ে মিনায় গিয়ে রাতের বেলা দিনের বেলায় বসে থাকবে শুয়ে থাকবে। এর মাঝে কি আছে আল্লাহর পাওয়ার মতো? আসলে এখানে আল্লাহর কোনো সওয়াব পাওয়া নেই, বরং হজের মাধ্যমে এই কাজগুলো করাইয়া আল্লাহ চান তাদেরকে জান্নাতি বানিয়ে দিতে। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে তাদেরকে হজ করতেই হবে, এটাকে আল্লাহ ফরজ বানিয়েছেন। তিনি চান এই ফরজ কাজটি করার মাধ্যমে মানুষগুলো যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়।